দেশেই তৈরি হচ্ছে করোনার ঔষধ, সরবরাহ হবে বিনামূল্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে এসেছে মহামারী করোনা ভাইরাস। দেশে চলছে লকডাউন, ঘরে বন্দি মানুষ, তারপরেও প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন হাজার হাজার মানুষ, আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। এরই মধ্যে বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় 16.5 লাখেরও বেশি মানুষ, মৃত্যুর সংখ্যা প্রায় লাখ লাখ ছুঁই ছুঁই। কার্যকর কোনো ওষুধ নেই, নেই কোনো প্রতিষেধক। তবে গবেষকরা দাবি করলেন, করোনাকে কাবু করার সবচেয়ে কার্যকরী অস্ত্র তৈরি করে ফেলেছেন তারা। করোনা থেকে রক্ষা পেতে ওষুধ আবিষ্কারের দাবি করেছেন জাপানের বিজ্ঞানীরা। আশার কথা হলো, এটি এখন বাংলাদেশেও তৈরি হচ্ছে। জাপানের ফুজি ফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করেছে ফ্যাবিপিরাভির অ্যাভিগান নামের ট্যাবলেট, যা কিনা করোনা ভাইরাসকে কার্যকরভাবে মেরে ফেলতে সক্ষম। এরই মধ্যে অন্তত ডজন খানেক ঔষধ, যেমন ফ্যাবিপিরাভির, রেমডেসিভির, ইন্টারফেরন আলফা টুবি, রিবাভিরিন, ক্লোরোন কুইনিন, লোপিনাভির এবং আরবিডল কোভিড-19 চিকিৎসা সারিতে জমা হয়েছে। সরাসরি নভেল করোনা ভাইরাসের জন্য তৈরি না হলেও অন্য ভাইরাসের বিরুদ্ধে কাজ করা ড্রাগ করোনা ভাইরাস ঠেকাতে পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয়েছে। করোনা ভাইরাসের চিকিৎসায় ট্যাবলেট অ্যাভিগান তৈরি করছে জাপানের ফুজি ফিল্ম কোম্পানির সাবসিডিয়ারি ঔষধ কোম্পানি তয়োমা কেমিক্যাল। ট্যাবলেটটির জেনেরিক নাম ফ্যাবিপিরাভির। ওষুধটি এখন বাংলাদেশের ভ্যাকসিমকো ও বিকন ফার্মাসিউটিক্যাল তৈরি শুরু করেছে বলে দেশের একটি জাতীয় পত্রিকার অনলাইনের খবরে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিকন ফার্মাসিউটিক্যালস আজ রোববার 12 এপ্রিল ওষুধটি স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসনে হস্তান্তর করবে। ওষুধটি সরকারকে সরবরাহ করার পাশাপাশি যে সমস্ত হাসপাতালে করোনা রোগী আছে সেখানেও সরবরাহ করা হবে, তবে এখনই ফার্মেসিতে সরবরাহ করা হবে না। ম্যাটেরিয়াল স্বল্পতার কারণে মাত্র 100 রোগীর জন্য ওষুধটি তৈরি করা হবে, তবে এ মাসের মধ্যেই ওষুধটি উৎপাদন বাড়াতে পারবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস যে সমস্ত হাসপাতালে করোনা রোগী ভর্তি আছে সেখানে ওষুধটি পৌঁছে দেবে। প্রতিটি ট্যাবলেটের দাম 400 টাকা হলেও এখন এটি বিনামূল্যে আক্রান্ত রোগীদের সরবরাহ করা হবে। ওষুধটি প্রস্তুতের প্যাটার্ন জাপানের হলেও অনুন্নত দেশ হিসেবে তারা বাংলাদেশকে 2033 সাল পর্যন্ত ওষুধটি প্রস্তুতের অনুমোদন দিয়েছে। ফ্যাবিপিরাভির ওষুধটি কোভিড-19 রোগের সুনিশ্চিত চিকিৎসা নয়, তবে 120 জন রোগীর ওপরে পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে। আক্রান্ত তরুণ রোগীদের ওপর ওষুধটি ব্যবহার করে 7 দিনে এবং বয়স্কদের ওপর ব্যবহার করে 9 দিনে কোভিড-19 নেগেটিভ হয়েছে। ফ্যাবিপিরাভির ওষুধটির সাথে ওরভেসকো নামক আরও একটি ওষুধ মিলিয়ে ট্রায়ালগুলো করা হয়েছে। জাপান, তুরস্ক এবং চায়না ওষুধটি ব্যবহার করছে। কোভিড-19 রোগে আক্রান্তের 3টি পর্যায়, সাধারণ, মাঝারি ও মারাত্মক, এই 3 ক্ষেত্রেই ওষুধটি কার্যকর। গর্ভস্থ শিশুর ওপর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে। প্রসঙ্গত, গত 8ই এপ্রিল অসম্পাদিত মেডিকেল আর্কাইভ নামে এক প্রিপ্রিন্ট জার্নালে প্রকাশিত চীনের উহান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিং হুয়ান ওয়াং এর নেতৃত্বে এক গবেষণা প্রবন্ধে বলা হয়, ক্লিনিক্যাল ট্রায়ালে অ্যাভিগান জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট আর এক ওষুধ আরবিডলের সাথে তুলনায় কার্যকরী, যা করোনা ভাইরাসের চিকিৎসা হিসেবে ব্যবহার করা যাবে। তাদের গবেষণা বলছে, অ্যাভিগান ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য গত 20 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত চীনের উহান বিশ্ববিদ্যালয়ের জংগান হাসপাতাল, উহান ল্যাসেশান হাসপাতাল এবং হুবেই প্রদেশের আরও একটি হাসপাতালে 236 জন কোভিড-19 আক্রান্ত মাত্র 7 দিনের মধ্যে
অন্তত 61% রোগী 7 দিনের জ্বর কাশি থেকে মুক্ত হন। এছাড়া এইসব রোগীদের জন্য শ্বাস প্রশ্বাসের জন্য কৃত্রিম অক্সিজেন সরবরাহেরও প্রয়োজন পড়েনি। অ্যান্টিভাইরাল ওষুধের মধ্যে অন্যতম জাপানের ফুজিফিল্ম টয়োমা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর তৈরি ফ্যাভিপিরাভির অ্যাভিগান, যেটি 2014 সাল থেকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার জন্য তৈরি করা হয়। চীন উহানে কোভিড-19 ব্যাপক প্রাণহানির পর সেই দেশের সরকার গত মার্চে দাবি করে অ্যাভিগান ওষুধ কোভিড-19 প্রতিরোধে ভালো কাজ দিয়েছে। চীনের দাবির এক মাসের মধ্যে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণমন্ত্রী কাতসুনাবু কাতো ইঙ্গিত দেন যে অ্যাভিগান কোভিড-19 বিরুদ্ধে পরীক্ষা করার পরিকল্পনা করছে। আর এরপরই মূলত কোভিড-19 জন্য অ্যাভিগানকে প্রস্তুত করতে উঠে পড়ে লাগে জাপান। এর মধ্যে গত 31 মার্চ ফুজি ফিল্মের প্রেসিডেন্ট জুনিজি ওকাদা এক বিবৃতিতে ফ্যাভিপিরাভিরের জেনেরিকের অ্যাভিগান তৃতীয় ধাপে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে দাবি করেন। কোভিড-19 মহামারী রুখতে বিশ্বের অন্যান্য দেশের চাহিদা অনুযায়ী জাপান সরকারের পরামর্শক্রমে তারা এই ওষুধ সরবরাহ করবে জানান।